আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের উপরিভাগ বা এনামেল অংশ যদি কখনো ক্ষয়ে যায় সেটি কি পূরণ করা যায় বা সেটি পূরণ করার যে ওয়ে রয়েছে সে সম্পর্কে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে দাঁত ক্ষয়ে গেলে সেখানে সেই ক্ষয় অংশ কিভাবে পূরণ করা যায়। যদিও এ নিয়ে আমি বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি, তারপরেও আপনারা আমার কাছে জানতে চেয়েছেন। তো ভিউয়ার্স, তার জন্যই মূলত ভিডিওটি তৈরি করছি। ভিউয়ার্স, দাঁত যে কোনো কারণেই এভাবে ক্ষয়ে যেতে পারে, যেমনটি এখানে দেখুন, এই দাঁতটার এখানে ক্ষয় হয়ে গেছে, এই দাঁতটার এখানে ক্ষয় হয়ে গেছে, এবং এই যে দাঁতটি দেখতে পাচ্ছেন এখানে ক্ষয় হয়ে গেছে। তো ভিউয়ার্স, দাঁতের যে উপরের যে ভাগটি থাকে সেটি হলো দাঁতের এনামেল অংশ। এই এনামেল অংশটি যখন দাঁতের ক্ষয় হয়ে যেতে থাকে তখন দাঁত সেন্সিটিভ হয়ে উঠতে থাকে। সেই দাঁতটি, যে দাঁতটি ক্ষয় হয়ে যায়, সেই দাঁতটিতে যদি ঠান্ডা পানির স্পর্শ পায় তাহলে শিরশির করে উঠতে পারে। অতিরিক্ত গরম পানি যখন মুখে নেওয়া হয় তখন সে দাঁতটিতে ব্যথা পর্যন্ত অনুভব হতে পারে, দাঁত এমনভাবে ক্ষয়ে যাওয়ার কারণে। এখানে দেখতে পাচ্ছেন দাঁতের উপরিভাগে এখানে ক্ষয় হয়ে গেছে, আর এমনভাবে দাঁতে ক্ষয় হয়ে গেলেও আপনার সেই দাঁতটি সেন্সিটিভ হয়ে উঠতে পারে। এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, সামান্য দাঁতের গোড়ার দিকে সামান্য ক্ষয় হয়েছে, এমন অবস্থায়ও দাঁত শিরশির করে এবং দাঁতে ব্যথাও অনুভব হতে পারে এমনভাবে ক্ষয়ে যাওয়ার কারণে। মাড়ির দিকে হলে দেখা যায়, এখানে দেখুন মাড়ির যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন, মাড়ির দাঁতের উপরিভাগে, এখানে উপরিভাগের থেকে এনামেলটা লস হয়ে গেছে, অর্থাৎ এনামেল ধীরে ধীরে ক্ষয় হয়ে গেছে ঘর্ষণজনিত কারণে। তো ভিউয়ার্স, যদি অনেক বেশি এনামেল ক্ষয় হয়ে যেয়ে থাকে তাহলে মাড়ির দাঁতের উপরের অংশে আপনার ফিলিং দিলে বেশি দিন স্থায়ী হয় না। তার জন্য অবস্থা যদি অনেক বেশি খারাপ হয়ে থাকে তাহলে আপনি সেই দাঁতটিতে আপনি ক্যাপ করিয়ে নিতে পারেন, সেটি ভালো হবে। আর যদি সামান্য সমস্যা হয় তাহলে আপনি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করাতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন দাঁতের উপরিভাগ থেকে বেশ এনামেলটা অনেক বেশি ক্ষয় হয়ে গেছে, আর তার জন্যই ভিতরে যে ডেন্টিন অংশ রয়েছে সেটি ওপেন হয়ে আসতেছে ধীরে ধীরে। আপনার ডেন্টিন অংশটি এখানে দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, দাঁতের এটি হলো এনামেল অংশ এবং এটি হলো ডেন্টিন অংশ। এনামেল অংশটি হলো আমাদের শরীরের সবথেকে শক্ত হয়ে থাকে। আমাদের হাড়ের থেকেও কিন্তু দাঁতের উপরিভাগে যে এনামেল থাকে এটি শক্ত, তারপরেও এটি ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। এমন অবস্থায় যদি ক্ষয় হয়ে যায় দাঁত, সে দাঁতগুলো সেন্সিটিভ হয়ে পড়ে, সেটি শিরশির করে। কিছু কিছু সময় দেখা যায় যে সার্ভাইকাল রিজেকশনের উপরে, অর্থাৎ দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল রয়েছে সেখানে দাঁতের কিছুটা ক্ষয় দেখা যায়। এখানে দেখুন, এ ধরনের ক্ষয় যদি হয়ে থাকে তাহলেও দাঁতে একই ধরনের সমস্যার সৃষ্টি হয়, আর এ ধরনের ক্ষয় হলে দাঁতে ফিলিং করে ট্রিটমেন্ট করা যায়। এ ধরনের ক্ষয়ের জন্য যদি আপনি দাঁতের একটি ফিলিং করান, ফিলিং করিয়ে যদি এটি পূরণ করান তাহলে কিন্তু আপনার সেটি পূরণ হয়ে যাবে এবং কোনো ধরনের সমস্যা থাকবে না। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি দাঁতের কিন্তু গোড়ার দিকটাই ক্ষয় হয়ে গেছে। এই ক্ষয়গুলো আপনি কীভাবে পূরণ করবেন? এটি আপনি ঘরোয়া কোনো টোটকা বা ঘরোয়া কোনো পদ্ধতিতে আপনি এ ধরনের ক্ষয় পূরণ করাতে পারবেন না। এ ধরনের ক্ষয় আপনি কোনো ওষুধ খেয়ে বা ব্যবহার করে আপনি কিন্তু সেটি, এখানে যে ক্ষয় রয়েছে সেটি পূরণ করাতে পারবেন না। এর জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে এবং যতটুকু অংশ ক্ষয় হয়েছে দাঁতের উপরে ফিলিংয়ের ট্রিটমেন্টের মাধ্যমে সেই ক্ষয় অংশটুকু যখন পূরণ করে দেওয়া হবে তখন আপনার সে দাঁতটি সুস্থ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে কয়েকটা দাঁতের রিসেশন রয়েছে, ক্ষয় হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখানে ক্ষয় হয়ে যাওয়ার কারণে এই দাঁতগুলো বেশ অসুস্থ, আর যখন এ ধরনের ক্ষয়ের চিকিৎসা করা হবে তখন আপনি ডেন্টিস্টের কাছে গেলে আপনাকে সেম দাঁতের কালারের সঙ্গে ম্যাচিং করে আপনাকে কিন্তু সেই দাঁতগুলো যখন ফিলিং করে দিবে তখন দেখতে সে আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে পাবেন এবং আপনার ক্ষয় হয়ে যাওয়ার কারণে যে সকল সমস্যা হয়ে থাকে সেগুলো থেকেও আপনি মুক্তি পাবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচের দাঁতে, এখানে ফিলিংয়ের পরের ছবি দেখা যাচ্ছে। ফিলিং করার পরে দেখুন যে ন্যাচারাল যেমনটি দাঁত ছিল ঠিক তেমনই দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, এ ধরনের ক্ষয়ের চিকিৎসা, দাঁত ক্ষয় হয়ে গেলে তার চিকিৎসা ওষুধের মাধ্যমে করা যায় না, কোনো ঘরোয়া কোনো টিপসের মাধ্যমেও আপনি এ ধরনের ক্ষয় পূরণ করতে পারবেন না। একমাত্র আপনাকে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আপনার দাঁতে ফিলিং করতে হবে, তাহলে আপনি সেই ক্ষয়টি রোধ করতে পারবেন।
ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে সামনের দিকের নিচের মাড়ির সামনের দিকের অনেকগুলো দাঁত কিন্তু ক্ষয় হয়ে গেছে। অনেকগুলো দাঁত সামনে যতগুলো দাঁত দেখতে পাচ্ছেন সবই প্রায় কিছু না কিছু ক্ষয় রয়েছে। তো এমন ক্ষয় হয়ে যাওয়া দাঁতও আপনি ট্রিটমেন্টের মাধ্যমে সেম আগে যেমনটি ছিল তেমনটি আপনি করে নিতে পারেন। দেখুন এখানে করা হয়েছে। তো ভিউয়ার্স এই ধরনের ট্রিটমেন্ট করার জন্য আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী আপনাকে দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করতে হবে। অবস্থার উপর নির্ভর করে কখনো কখনো দাঁতে ক্যাপ করার ট্রিটমেন্টও আপনাকে করতে হতে পারে। তো ভিউয়ার্স এই ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।